Assalamualaikum বন্ধুরা welcome to street food তো বন্ধুরা আমি আজকে একটা মজার একটা খাবার নিয়ে এসেছি সেটা হচ্ছে সোয়ান পাপড়ি তো বন্ধুরা আমরা ছোটবেলায় বাচ্চারা সবাই খায় এবং ছোটবেলায় অনেক খেয়েছি সোয়ান পাপড়ি এই যেমন স্কুলের পাশে মামারা সোয়ান পাপড়ি নিয়ে থাকতেন আমরা কিনে খেতাম এই জন্য বাচ্চারা এই খাবারটা খুব পছন্দ করে সোয়ান পাপড়ি তো আমি এই নিয়ে একটা ব্লগ করতেছি সোয়ান পাপড়ি তো আমি একটু মামাকে জিজ্ঞেস করব যে এই সোয়ান পাপড়িটা কেজি কত করে উনি কিভাবে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম আসসালাম তো বাবা এই সোয়ান পাপড়িটা এটা কোন জায়গা সোয়ান পাপড়ি এবং কোথা থেকে কিনছেন এটা এটা আমি বল কদমতলী থেকে তো বাবা এখানে সোয়ান পাপড়ি আপনি বিক্রি করতেছেন কিভাবে কেজি হিসাবে কেজি হিসেবে বিক্রি করি খুচরো 10-20 টাকা বিক্রি করি তো বাবা এই যে খুচরো 10-20 টাকা বিক্রি করেন কেজি কত করে বিক্রি করতেছেন মানে কেজি কত করে পার কেজি 300 টাকা তো বন্ধুরা আপনি জানতে পারছেন যে অরিজিনাল এটা সোয়ান পাপড়ি এর জন্য দাম হচ্ছে 300 টাকা কেজি তো আপনারা সোয়ান পাপড়ি রেসিপি পাবেন রেসিপি দেখতে পারেন অথবা উনি ইউজুয়ালি বানায় না উনি এটা পাইকারি নিয়ে থেকে কিনে নিয়ে আসছেন তো কিনে এনে এটা বিক্রি করতেছেন তো সোয়ান পাপড়ি এখানে গার্নিশের সাথে উনি কিসমিস যেটা কিসমিসকে ভালো করে বাটার দিয়ে ঘি দিয়ে ভেজে তারপরে হাফ করে সোয়ান পাপড়ি পাশে রেখে দিয়েছেন গার্নিশ হিসাবে যাতে সুন্দর করে দেখা যায় তো বন্ধুরা এই ছিল আজকে সোয়ান পাপড়ির উপরে একটা স্ট্রিট ফুডের ব্লগ তো বন্ধুরা আশা করি সোয়ান পাপড়িটা ব্লগটা আপনার ভালো লাগছে এবং বিশেষ করে দাম কত কেজি কত এবং এখানে সোয়ান পাপড়ির উপরে কী গার্নিশ দিলে ভালো লাগবে ইউজুয়ালি গার্নিশ হিসাবে আপনারা কিসমিস বাদেও ইয়ে দিতে পারেন খেজুর অথবা বাদাম নার্স এগুলো দিতে পারেন তো আর যদি আরও স্পেশাল করতে চান তাহলে মালাই তৈরি করে মালাই দিতে পারেন অথবা বাইরে থেকে কিনে এনে মালাই দিয়ে কিসমিস খেজুর এবং বাদাম কুচি কুচি করে দিয়ে আপনারা সোয়ান পাপড়িটা আপনাদের আত্মীয়দের বা বন্ধুবান্ধবদের বা বাচ্চাদের দিতে পারেন তো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং স্ট্রিট ফুড তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মামা এখানে বিক্রি করলেন 10 টাকা বিক্রি করলেন এখানে 10 টাকা একটা পোর্শন থ্যাংক ইউ বন্ধুরা ফর ওয়াচিং স্ট্রিট ফুড ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে দেশ বিদেশে আরও ভালো ভালো স্ট্রিট ফুডের ভিডিওগুলি আপনারা দেখতে পান থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন